মর্নিং এভরিওয়ান, আর আজকে রথযাত্রার সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30, আজকে উঠতে একটু দেরি হয়েছে, কালকে আমরা ফিরেছি একটু রাত্রির করে। যাক গে, চলো দেখতে থাকো আজ সারাদিন কী করি না করি। চুকিং, রোদ্দুরে শুয়ে আছো কেন? অচুকিং, কালকে আমি চলে গেছিলাম বেড়াতে। হ্যাঁ অচুকিং, রাগ হয়েছে? আজকে খাওয়াবো মাংস দা। এমনকে কী দেখছিস ওদিকে? হ্যাঁ চলো, বর্ষাকালে যেমন আমাদের চুল হেয়ার ফল বেড়ে যায়, আর দেখবে যাদের বাড়িতে ডগি আছে তাদের বাড়িতে মানে তারা এটা সাফার করে, এত লোম ওঠে। আমি তো ঝাড় দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছি, আর জায়গায় কিছু করার নেই, কী করা যাবে, আবার কদিন পর আবার ঠিক হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, আর আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর সকাল, আজকে রবিবার, ছুটির দিন, তো বসে আছি, টুকটাক এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করছি, আর আমাদের ব্রেকফাস্টও এসে গেছে, রুটি আর ঢ্যাঁড়স আলুর তরকারি খাবো। আর অবশ্যই কিন্তু আজকে রথ দেখতে যাবো, সেটা সকালবেলাই হোক বিকেলবেলা হোক, জানি না, বিকেলবেলা মারাত্মক ভিড় হয় না। চলো, খিদেও পেয়ে গেছে। আর আমার তো পরোটা, পরোটা ছাড়া আমি খাইও না। এছু কি ভালোই ঘুমাচ্ছিস বল? এই মৌসুমের প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে কালকে এসেছে, আবার শুধু ইলিশ মাছ নয়, পদ্মার মাছ। তো কালকে শ্রীরামপুর থেকে আমরা ফেরার সময় নিয়ে এসেছি কিনে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি না গোটা মাছটা রেখেছিলাম, মাকে বলেছিলাম যে মা তুমি কাটবে, ওদের মাছ কাটার লাগবে না, আর ভাবলাম ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি যে মায়ের ইলিশ মাছ কাটা। তো ইলিশ মাছটার সকালটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, পদ্মার ইলিশ। তো এবার মা এটা কাটবে। আমি তো আঁশও ছাড়াতে বারণ করেছি, আঁশগুলো আগে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর আমি বললাম বাইরেই করো, তাহলে একটু দেখা যাবে ভালো করে, তা না হলে না রান্নাঘরে ঠিক মতন বসে কাটা যেত না। রূপলি মা, ইস আমার গায়ে ছিটকে আসছে আঁশ। রূপলি মা মানে সুন্দরী যাকে বলা হয়, তাই না বলো? দেখো ও বটিতে যাবো, হাত ফাত কেটে নেবে না, সাবধান কাটো। কি করছো, পারবে তো? দেখো আজকে তোমার পরীক্ষা, আর দেখো বেবিও এসে গেছে। আসলে আমাদের বটিটা তো ছোট, বেবি সরে যা। বাও, ডিম আছে মা? ডিম নেই? আছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে ডিম আছে, পেটটা যা মোটা। মাছটা আসলে অনেক বড়, তো মা ঠিক মানে ইয়ে করতে পারছে না, ওদের অ্যাকচুয়ালি বড় বটি থাকে, সেই বটি দিয়ে কাটা হয়। হ্যাঁ ডিম কোথায়? ডিম, এটা ডিম, এটা ডিম। বাহ, হ্যাঁ অনেকটাই ডিম আছে গো, না দারুণ ব্যাপার। ইলিশ মাছ হলে না, ইলিশ মাছ ভাজা তো ম্যান্ডেটরি, আর তার সাথে হচ্ছে ইলিশ মাছের ডিম। এই যে ইলিশ মাছের ডিম, বাও দারুণ ব্যাপক। ওই জন্য আমি বুঝতেই পেরেছি ইলিশ মাছের পেটটা এতটাই মোটা ছিল, আমি তখনই বুঝেছি যে এখানে নিশ্চয়ই ডিম আছে। মা ঠিক সাইজ করে করে কেটে ফেলছে মাছগুলোকে, আর আরেকজনকে দেখো সব কথা এসে, আর বেবি না জিভটাকে বার করে উম নাম করছে। বেবে তুমি কি একটু ইলিশ মাছ খাবে? ও বেবি তুমি একটু ইলিশ মাছ খাবে? বেবে তাকিয়ে আছে দেখো ইলিশ মাছটার দিকে বাচ্চাটা। এরপর হচ্ছে লেজা কাটছে, আর এখানে আর একটা এরকম পিস রয়েছে, কাটা হবে দাগা দাগা করে। আর ইলিশ মাছ যেদিনকে বাড়িতে হয় সেদিনকে বাড়ি একদম মম করে, বলো মা গন্ধে। আবার আমাদের বাড়ির সামনেই হচ্ছে গঙ্গা, বুঝলে তো, মানে একদম দুপা হাঁটলেই গঙ্গা। তো আমাদের এই সময় ইলিশের সময় মানে বর্ষাকালে কি হয় না, অনেকেই আমাদের গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকে, বা যাদের বাড়ির সামনে গঙ্গা থাকে, তো মাঝিরা না মাছ ধরে রাতের বেলা, ইলিশ মাছ ওঠে। তো ওখানে গিয়ে শুধু ওদেরকে না বললে হবে না যে মাছ, শুধু বলতে হবে যে আছে আছে, তো যদি থাকে ওরা কিন্তু তোমাদের ডাইরেক্ট সেল করে। তো একদিন কি আমার তখন বিয়ে হয়নি, আমি তখন ক্লাস 9 বা 10 পড়ি,
তো এরকম বর্ষার সময় তখন মাকে বলছি মা আজকে ইলিশ মাছ খাবো, তো মা অফিস থেকে এসছে আর সন্ধ্যেবেলা থেকে গিয়ে আমি আর মা ওই আমাদের গঙ্গার ঘাটে বসে আছি। তো এবার একটাও দেখি সেদিনকে যাচ্ছে না, যতগুলোই মাঝি যাচ্ছে কি গো আছে আছে করছি, বলছে কি যে না নেই। তো মন খারাপ হয়ে মা বলছে দূর রাত রাত্রির হয়ে গেলে চল বাড়ি চল, তখন নটা হবে তাই না মা, তখন নটা সাড়ে নটা হবে, তো মা বলছে চল বাড়ি চল। তখন সেই মুহূর্তে মানে আমরা ঘাট থেকে উঠে আসছি আর সেই মুহূর্তে একটা নৌকা পাস পাস করছে ওখান দিয়ে, আর আমি বলছি দাঁড়াও এখেই লাস্ট জিজ্ঞাসা করি যদি না থাকে বাড়ি চলে যাবো। তাই বলছি কি আছে, বলছে কি হ্যাঁ আছে, তো আনন্দে একদম লাফিয়ে উঠেছি। তো তারপরে একদম মানে জ্যান্ত মানে তখনই ধরেছে, তখনও নড়ছে হ্যাঁ ইলিশ মাছটা, তো আমাদের হাতে দিয়েছে এত নাল নাল ছিল হাত থেকে মানে ছিটকে পড়ে গেছে মাছটা। তো সেই মানে জ্যান্ত ইলিশ মাছ হাতে ধরার এক্সপিরিয়েন্সটা আজ অব্দি ভুলতে পারি না আমরা। তো তারপরে তো নিয়ে এসে সেই মাছ কেটে রান্না করে আবার রাত্রিবেলা আমরা খেয়েওছি, তো সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ টাটকা মাছের টেস্ট ছিল না, এটাই মা বলে যে আমরা ওরকম টাটকা মাছটা ধরে নিয়ে এসে কেটে খেয়েছিলাম কিন্তু সেটার নাকি টেস্ট অতটা বেশি ছিল না, যেটা কিছুদিন রাখলে একটা আলাদা টেস্ট আসে। যাই হোক কিন্তু ওটা একটা আলাদা ধরনের অভিজ্ঞতা তাই না, যে ওরকম জ্যান্ত মাছ পুরো একদম হাতে ধরছি, ইস জলটা কি নোংরা হয়ে গেছে, জলটা পাল্টে দিতে হবে তাই না মা। দুটো করবো না তিনটে, ও যা হোক করো না তুমি তিনটেই করে দাও, দুটো করলে মোটা হয়ে যাবে অনেক বেশি। আর একটা কথা বলা হয় ইলিশ মাছ হচ্ছে ব্রাহ্মণ মাছ, তো এই দেখো ইলিশ মাছের মাথা থেকে বেরিয়েছে হচ্ছে পৈতে, এটাকে বলা হয় এটা পৈতে না এটা ঘোড়ার লেজ, ঘোড়ার লেজ। তাহলে পৈতেটা কোথায় গেল, পৈতেটা কাঁটায় থাকে আমি বার করতে পারি না, মানে ব্রাহ্মণ মাছ বলা হয় বলে যে ওটার মধ্যে নাকি পৈতে থাকে। তো যাই হোক ঘোড়ার লেজ বেরিয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ কাটিং তোমাদের দেখিয়ে দিলাম, ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম সোনার বউ রেঁধে দেখেছে ইলিশ মাছের ঝোল, তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছের ঝোল হবে না ভাজা হবে সেটা দেখা যাক। বেজে গেছে একটা, আজকে খাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট আছে, কি না আজকে হচ্ছে ইলিশ মাছ, কিন্তু সকাল থেকে এত কাজের চাপ, রবিবার তো কি হয়েছে কালকে কাজের চাপটা একটু কম ছিল, তো আজকে কিছু শ্যুট কমপ্লিট করতে হতো ছিল সেগুলো কমপ্লিট করলাম, কুণাল হেল্প করে দিলো আমাকে ক্যামেরা ধরে, তারপরে সেগুলো এডিটটা করে নিলাম, কাজটা একটুখানি চাপটা কমে গেল যাতে বিকেলবেলা আমরা একটুখানি বেরোবো নাহলে কাজের চাপটা থাকে। তো আমার এখনো স্নান পর্যন্ত হয়নি, তো চলো সবাই কাল খিদে পেয়ে গেছে এগিয়ে খাও তারপরে স্নান টান করো। সবাই রেডি মানে অনেক আছে, দেরি হয়ে গেছে একটা বেজে গেছে। ইলিশ মাছ মাকে বলেছিলাম এক পিস করে ভাজা রাখবে, কারণ ভাজাটাই বেশি খেতে টেস্টি লাগে, তো এখন একটু ইলিশ মাছটা ভাজবো, তেলটা গরম হোক একটু ডিমও আছে আর এই যে দুই পিস মাছ রেখে এই পিসগুলো খেতে ভাজা ভালো লাগে না, এই বড় বড় গাদার মাছগুলোই ভাজা। ঠিক আছে আবার খাবে আছে তো, হলুর বাটিটা জল নেই জল দিয়ে দিই একটু আগে ধুয়ে দিই, জল খাবে আমার হচ্ছে পম্পলেট মাছ, আমার তো পম্পলেট আমি ইলিশ খাই না, আজকে আরো কটা মাছ এনে ছেড়ে দেবো 10-12টা, চকচকে হয়ে আছে একদম অ্যাকোরিয়াম মাছ, এই মাছগুলো দেখতেও ভালো লাগে ছোট ছোট মাছগুলো। হ্যাঁ ওই দেখো এরা মাছ খাবে বলে দেখো, মাছটা ভেজে ইলিশ মাছের তেলটা একটুখানি হাতে নিয়ে নিয়েছি ভাজা মাছটা খাইনি, ভাজা মাছটা খাচ্ছি, মাছটা খুব টেস্ট তাই না মা, মাছটার টেস্ট আছে না, মাছটা খুব টেস্টি। ভালো লাগছে সর্ষে বাটা, আমি কালকেই বলছিলাম না যে সর্ষে বাটা একমাত্র ইলিশ মাছের খাই, যারা সর্ষে বাটা খায় না। রিসেন্টলি আমি কিছুটা বডি ওয়েট লুজ করেছি, আর বডি ওয়েট লুজ করলে কি হয় স্কিনেও কিন্তু তার একটা এফেক্ট পড়ে, স্কিনটা একটুখানি স্যাক হয়ে যায় আর গ্লোটা কিন্তু কমে যায়, তো আমি ভাবলাম যে না এবার টাইম হয়ে গেছে আমার স্কিনের জন্য একটু এক্সট্রা কিন্তু কেয়ার নিতে হবে। অরিশ বায়ো ন্যাচারালসের গোল্ড রেঞ্জ তাদের জন্য যাদের ড্রাই নর্মাল ডাল অ্যান্ড এজিং স্কিন, এখানে রয়েছে গোল্ড ফেস ওয়াশ, গোল্ড সেরাম, গোল্ড ক্রিম আর গোল্ড ফেস প্যাক। গোল্ড ফেস ওয়াশ যেটা প্যারাবেন আর সালফেট ফ্রি, এটা দিয়ে মুখ ধুতে হবে দিনে 3 বার।
এরপর গোল্ড ফেস প্যাক সপ্তাহে 5 দিন মুখে অ্যাপ্লাই করতে হবে এবং 15 মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে ফর ব্রাইট অ্যান্ড এক্সট্রা গ্লো। গোল্ড জেল, গোল্ড ক্রিম আর সাথে গোল্ড সেরাম একসাথে মিক্স করে মুখে লাগাতে হবে প্রতিদিন 3 বার করে। এটা স্কিনকে করে তুলবে গ্লো আর রিজুভিনেট। মিক্স করা ক্রিমটা নিয়ে মুখে এবং নেকে অ্যাপ্লাই করে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিতে হবে। শুনেছি ক্লিওপেট্রা, দ্য কুইন অফ ইজিপ্ট নাকি তার রূপচর্চায় সোনার গুঁড়ো ব্যবহার করতেন। আর অরিশ বায়োন্যাচারালসের গোল্ড রেঞ্জ ইউজ করলে স্কিন গ্লো করবে, টাইটনিং হবে আর খুব সুন্দর একটা হেলদি আর ব্রাইট স্কিন পাওয়া যাবে। অরিশের এই প্রোডাক্টগুলো তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে পারচেস করতেই পারো। এছাড়া ওদের আলাদা ওয়েবসাইট আছে যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, সেই ওয়েবসাইট থেকে পারচেস করলে এবং আমার একটা আলাদা কোড আছে, সেটা হচ্ছে extra15, এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু আলাদা করে 15% অফ পেয়ে যাবে। এখন আমাদের খিদে পাচ্ছে, ইলিশ মাছ খেয়ে দুপুরবেলা শুয়েছি আর খুব ঘুমিয়েছি বলো, আমিও খুব ঘুমিয়েছি, তোমারও খুব ঘুমিয়েছে, এখন ঘুম থেকে ওকে খিদে খিদে পাচ্ছে। আর সেই মন জিনিস থেকে সে ওদের প্যাকেট করে দিয়েছিল, তো সেখানে এগুলো পড়ে আছে, আর বেশি দিন রাখা যাবে না, তো কুমারগুলো গরম করে দাও, তো দুজনে হাফ হাফ করে খেয়ে নাও। দাদার ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে, টিভিতে খবরে দেখলাম, আমাদের এখানে পুরো একদম আকাশ পরিষ্কার বুঝলে। সন্ধে হয়ে গেল, কত পুরনো আলোচনা হলো, এই আলোচনা করতে করতে না কখন যে সন্ধে হলো। এবার চলো বেরোই, রথটা দেখতে হবে। এই সেশনটা, এই যে সেশনটা, এটা খুব এনজয়েবল, জানি না আমার তো ভালো লাগে, তোমার কতটা ভালো লাগে আমি জানি না। এই যে বুড়ো বুড়িদের মতন দুটো চেয়ার আমরা এখানে লাগাই, এটা আমরা আগে থেকেই করি, তো বহু বছর ধরে আমাদের সম্পর্কটা ওই জন্য এরকম মজবুত হয়ে আছে, জেল আছে, এটা কারোর মধ্যে নেই, ওই জন্য যারা এরকম করে তাদের মধ্যে আছে, যারা এরকম করে না তাদের মধ্যে থাকবেও না, জীবনও থাকবে না। চলো এবার যাই ওদের খেতে দিই, রথের মেলা একটু ঘুরে আসি, চলো অনেক কাজও আছে। কিরে বেবি, যাবি নাকি একটু রথের মেলায়? একটু পাঁপড় ভাজা খাবে, একটুখানি জিলিপি খাবে, বেবি ওসব বোঝে না, একটু বেড়াল দেখতে পারলেই বেবি এক্সাইটেড। চলো যাই একটু রথের মেলায় ঘুরে আসি, মেলার নাম শুনলে কোনাল গায়ে জ্বর আসে। চলো, কি আরাম লাগছে? আরাম নাই, ওই কাঠের গুলাই ভালো, কাঠের গুলাই বেশি আরাম হয়। এটা কি মোটকা? তো আমরা এসেছি আমাদের ওই ফার্নিচারের দোকানে, যেটা বানাতে দিয়ে গেছিলাম আগের দিনকে, ওটা আজকে ডেলিভারি দেওয়ার কথা, দেখি রে হয়ে গেছে কিনা। তো আমরা এবার রথের মেলায় ঢুকছি, শুধু ভিড়টা একবার দেখো। এই হচ্ছে শাল পাতায় পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা রথের মেলায় যাবো, পাঁপড় ভাজা খাবো। একটু খাও না, আমি পাঁপড় খাই না, তুমি খাও। কুনাল পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন রথই দেখা হয়নি, পাঁপড় ভাজা আগে খেয়ে নিয়েছে। ফুচকা, এই ফুচকা বলছি, পাঁপড় ঠাপড় খেয়ে বলে খুচরো পয়সা আছে আমার কাছে নেই, কি অসভ্য রে তুই, খেয়ে দে বলছে পয়সা নেই। গাড়িটা এখানে আমাদের রেখে দিতে হলো, এখানে যে ব্যারিকেড করে দিয়েছে পুলিশে, গাড়ি নিয়ে যেতে দেবে না। আগের বারও আমরা এই রাস্তাটা হেঁটেই কভার করেছিলাম, আজকেও আমাদের হেঁটেই কভার করতে হবে। পুরো সেদ্ধ হয়ে যাব, কুনাল বলছে রেধে রেধে পুরো সেদ্ধ হয়ে যাব, সেদ্ধ হলেও সেদ্ধ হবো, পাঁপড় ভাজা খাইয়ে দিবি, চলো। ইঞ্জিনে তেল পড়ে গেছে, হাঁটতে হাঁটতে ডর, কত এখানে মাটির পুতুল দেখো,
কত সুন্দর সুন্দর রয়েছে, বুড়ো বুড়ি, ছোটা ভীম, তারপরে কি রয়েছে, গোপাল ভাঁড়, বাহ দারুণ। এখানে জিলাপি খাচ্ছে গরম গরম একদম সামনে, তো এখান থেকে দুটো জিলাপি খাবো। জিলাপি খাই না, পাপড় ভাইয়াও খেয়ে নিয়েছে, আর আমি হচ্ছে জিলাপি খাবো। চলো চলো, আবার দেখা হয়ে গেল। এই নিম্বুজটা হেভি লাগে বলো। ওইটুকুই খাও, কেন বলো তো, বেশি বড় খেলে অনেকক্ষণ ধরে খেতে হবে। এটা খেয়ে এবার বাড়ি যাও, আর পারছি না, এমন গরমে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, রথের মেলা তো ঘুরলাম, কিন্তু তার আগে একটা আমাদের সাথে ঘটনা ঘটে গেছে। তোমাদের ঘটনাটা পরে বলছি, আগে একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে ধীরে সুস্থে বলছি। তো তোমাদের বলছিলাম না যে রথে যাওয়ার আগে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তোমাদের কদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে উর্দি বাজার আমাদের চন্দননগরে এখানে, ওখানে অনেক ফার্নিচারের পরপর পরপর দোকান আছে। তো ওরকম একটা দোকানে গিয়ে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটাকে কাস্টমাইজ করে আমরা বানাতে দিয়েছি, এবং বানাতে দেওয়ার সময় বারবার করে বলে দিয়েছি সামনে যে দুটো পাল্লা থাকবে সেখানে বড় করে কাঁচ দেবেন। ওনাকে সব কিছু কোনটা কালার হবে, কত মাপ, দুবার তিনবার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো উনি আমাদের বলেন 4 দিন লাগবে সময়। তো ওনাকে আমরা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে এসেছিলাম এবং বলেছিল যে মানে 4 দিন পর দেবে। তো 4 দিন পর যখন বৃহস্পতিবার দিন হয়, আমরা রোববার গেছিলাম, তো লোকটাকে ফোন করলাম, তো উনি বললেন যে ওটা রবিবার দিনকে ডেলিভারি হবে। 4 দিনের জায়গায় ঠিক আছে, ওটা রবিবার হলো, আরও 3 দিন বাড়িয়ে দেওয়া হলো। আজকে রবিবার, আজকে সকালবেলা ফোন করলাম, দিয়ে তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি দাদা ওটা হয়েছে, বললো হ্যাঁ হয়েছে, আপনি সন্ধ্যে 6টার পর, ঠিক আছে। আমরা তখন গেছি 7:10, আমি জানি না তুমি ফোন করেছো না, আমি ফোনটা করেছি, আমি জানি না যে কুনাল ফোন করেছে কিনা। তো যাই হোক, এবার আমরা তো গেছি দোকানে, তখন 7:10:15 হয়েছে, তারপরে গিয়ে দেখি উনি নেই, কর্মচারী রয়েছে। তখন কর্মচারীকে কুনাল বললো যে কি দাদা কোথায়, তখন বলে উনি আসছেন। কিছুক্ষণ পর এসে তখন আমাকে ফোন থেকে মোবাইল থেকে খুলে ছবি দেখাচ্ছে, ওকে দেখি ছবি, জানি না কি করেছে না করেছে, আমাকে দেখাচ্ছে যে ওনাকে বারবার বেশি পার্লার কাঁচটা বড় করে দেবেন, কাঁচটা ঠিক এইটুখানি, মানে একটা পামেরও সাইজ না, তার থেকেও ছোটো, এরকম সরু করে এরকম দিয়েছে। তো বলছে এরকম বানিয়েছে, উনি জানেন যে ওটা কিন্তু ভুল, ওই জন্যই উনি আমাকে ছবিটা বার করে দেখাচ্ছেন। তখন আমি এবার ওর সঙ্গে, তখন আমরা বলছি এরকম বানালেন কেন, আমাকে বলছে আপনাকে বলেছেন, মানে কোথায় স্কেচটা বারবার আমাকে দেখান, তো আপনি বলেছেন যে পুরো পাল্লা হবে না কিন্তু বেশিটাই, আমি বললাম বেশিটাই কাজ দেবেন, তাহলে আপনি এরকম করলেন কেন, না কারখানায় বানিয়ে দিয়েছেন, না বলতে যে ওটা ওরকম ভাবে হবে না, ওটা ওই হাতলটা, হ্যাঁ হাতলটা হবে না, এই হবে না, ওই হবে না, অনেক রকম। যখন হবে না, এবারে দাঁড়া আমি বলছি, যখন হবে না, আপনি রোববার থেকে এই রোববার 8 দিন আপনি ঘুমাচ্ছিলেন, একবারও জানা না, আপনাদের বলেছি কোথায় বলেছেন, আমরা ফোন করেছি, উল্টে আমরা ফোন করে জিজ্ঞেস করেছি যে আপনি কবে দেবেন, আপনি বলেছেন বৃহস্পতিবার, তারপরে বললেন রোববার, ঠিক আছে রোববার যথারীতি আমরা রোববারে গিয়ে হাজির হলো, দিয়ে এখন বলতে চাইছেন উনি যে আমরাই নাকি, মানে আমাদেরই দোষ, হ্যাঁ আমাদেরই দোষ, আমাদের নাকি বলেছে, আমরা নাকি শুনিনি। আমি বললাম ঠিক আছে, আপনি যখন আমাকে বানাতে দিয়েছেন তখন আপনি বলেছেন, আমি বুঝতে পারিনি, আমার ভুল, মেনে নিলাম। তারপরেও 2 দিন তো আপনাকে ফোন করলাম, তখন আপনি একবারও বললেন না যে দিদি এইটা বানিয়েছে, আর যখন বানিয়েছে আজকে তো আপনার ডেলিভারি দেওয়ার ডেট, আপনি আমাকে বলছেন 6টার পর আমি এখন এসে ডেলিভারি নেওয়ার জন্য, তাই ডেলিভারির সময় আপনি বলছেন যে কারখানায় এখনো মালটা পড়ে আছে, আপনার তো এখানে নিয়ে আসা উচিত। দেখ ঠিক আছে, উনি মালটা পারেনি, তারপরে ছেড়ে দিন, হ্যাঁ আমাকে ছেড়ে দিন, উনি আমাকে বলছেন কি তাহলে ঠিক আছে, তাহলে এখন উনি কুনার মানে ঠিক আছে ছেড়ে দিন, এবার আপনি কি করতে পারবেন বলুন। তখন বলছে ওইটা কেটে আরো 2 ইঞ্চি বাড়িয়ে দেবো, ওই মানে কাঁচের জায়গাটা আরো 2 ইঞ্চি বাড়িয়ে দেবো। জিনিসটাও দেখতে অড হয়েছে, মানে জঘন্য দেখতে লাগছে। তারপরে এইসব উনি বলছেন, তখন আমি বললাম এক কাজ করুন, আপনি যখন দিতে পারবেন না, কাজ যখন ওখানে ফিট হবে না, আপনি পাল্লা দাঁড় করাতে পারবেন না, তাহলে আপনি করতে পারবেন না, আপনি আমাদের যে অ্যাডভান্সের টাকাটা ওটা আপনি ফেরত দিয়ে দিন, আমার মাল নেবো না। তখন উনি আমাকে বলছেন, ল্যাঙ্গুয়েজটা শোনো, তখন উনি আমাকে বলছেন যে আপনি মেয়ে ছেলে হয়ে বেশি কথা, এখানে কি বেশি কথা বক বক করবেন। আমি বললাম কি বলেন আপনি, কি কথাটা বললেন, আপনার ল্যাঙ্গুয়েজটা কি, আপনি কীভাবে কথা বলছেন আমার সাথে। তখন আমার মাথাটা গরম হয়ে গেছে, আপনি আপনি কার সাথে কথা বলছেন, আপনি নিজে ভুল করে আপনি একটা মহিলার সাথে এইভাবে ব্যবহার করছেন, আপনার ভাষা কি।
দিয়ে তখন কুণালের রেখে গেছে, দিয়ে এবার দু এক কথার সঙ্গে তখন আমাদের বলছে আপনারা সব চাকরি বাকরি করা মানুষ, আপনারা ব্যবসা বুঝবেন না। তখন কুণাল বলছে আপনি কি জানেন আমরা কে, যে আমরা ব্যবসা করি না কি করি, আমি অনেক ব্যবসা করি। তখন বলছে ওই আপনার ব্যবসা চলেনি ওই জন্য আপনি চেঞ্জ করেছেন, মানে উনি না মানে ওনার দোষ, উনি ভুল করেছেন, সেই ভুলটাকে ঢাকার জন্য উনি আমাদের ওনার দোষ হচ্ছে কি বলতো, উনি ওনার বাড়ির বউকে এরকম ভাবেই বলে ওই জন্য তোমাকে হয়ে নিয়েছে ওইভাবে বলবে আর তুমি মেনে নেবে মেনে নেবে। ওদের বাড়িদের বউদের ওইভাবে ওরা ট্রিট করে যে ওরা ওদের কাজ হচ্ছে শুধু বাচ্চা মানুষ করা আর রান্না বান্না করা, এর বাইরে তো ওরা তো সেইভাবে তো মানুষের সাথে কথা বলে না। তো ওইখানে মহিলা হয়ে একটা কথা বলে ওর ইগোতে লেগে গেছে, তো উনি ভুল করেছেন, এবার উনি ভুলটা থাকবেন কি করেন, উনি আমাদের মানে যার পরে মানে পর্যদস্ত করতে হয় না সেরকম কথাবার্তা বলে করছেন। যাই হোক তখন তখন কুণাল বলেছে যে এক কাজ করুন, আমি এখানে উর্দিবাজারে না এখানে এলাকাতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, দেখবেন নিয়ে আসবো এখানে। তখন বলছে না না আপনি নিয়ে আসুন, হ্যাং করুন তাই মনে হচ্ছে উল্টো পাল্টা বলে। তখন দেখছে প্রথমে যে টাকা ফেরত দেবো না, তারপরে টাকা ফেরত হবে না, তারপরে যেই দেখেছে কেস অন্যদিকে ঘুরে গেছে তখন টাকাটা ফেরত দিলেন, যে আপনি বেশি কথা বলবেন না, আপনি তুমি টাকাটা রাখো যেই টাকাটা, তারপরে দেখো টাকাটা ফেরত দাও কিনা, টাকাটা আপনি দিন তারপরে অন্য কথা হচ্ছে। তারপরে টাকাটা নিয়ে আমরা চলে এসেছি, তারপরে পাশে আবার একটা অ্যাকচুয়াল না অ্যাকচুয়াল আমাদেরই ভুল, আমরা যার কাছে করাই মানে এবারে তার কাছে আমরা যাইনি, তো যাই হোক তার কাছে গেলাম উল্টে কমও হলো অনেক কম হলো, যা দাম বলেছিল এখানে এসে আরো অনেক কম হলো। উনি বললেন আচ্ছা হতেই পারে, যে ঠিক আছে উনি চার দিন বলেছেন, কমিটমেন্টের মানুষের না ভদ্রলোকের একটাই কথা, তাই তুই বললি কেন চার দিন, তোর আগে থেকেই বলা উচিত ছিল যে দিদি ওটা এক সপ্তাহ কি 15 দিন আমার সময় লাগবে, ব্যাস ঠিক আছে টেক ইউর টাইম, কিন্তু না চার দিনে বানিয়ে দেবো। চার দিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল, এখন মানে উল্টো পাল্টা কথা বলছে। ইনি বললেন যে এক সপ্তাহ সময় লাগে, ঠিক আছে না আমাদের বানাতে দিয়ে আসা হয়ে গেছে, নেক্সট রোববার আমরা পাবো। আর এনাকে নিয়ে আমার টেনশন নেই, কারণ এনার থেকে আমরা অনেকগুলোই নিয়েছি, ওই বেড সাইড টেবিল দেখতে ওটাও নিয়েছি, টেনশনের নয়। আজকে যদি বলতেন যে দিদি আমার ওটা রেডি হয়নি আরো দুদিন সময় লাগবে, ঠিক আছে সেটা আলাদা কথা, কিন্তু উনি এইভাবে কথা বলবেন কেন, আর এই ভাষায় কথা বলবেন কেন। আজকে আমি ভাবছি যে আমাদের যদি আমরা চিনি না যাই না সেই মহিলার সাথে যদি এরকম ব্যবহার করে বাড়ির মেয়ে বউদের সঙ্গে, এটা কিরকম ব্যবহার করে, ওরা তো টেক ইট ফর গ্রান্টেড না। চলো মনটা না মানে খুব খিচড়ে গেল, মাথাটাও খুব গরম হয়ে গেলো এইসব ব্যবহারের জন্য। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবেন একটা নতুন ব্লগ, তখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।